আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইমাম 360 চ্যানেল। আমি ইমাম হোসেন আছি আপনাদের সাথে। তো আজকে আমরা দেখব কীভাবে ফেসবুকের ভিডিও খুব সহজে ডাউনলোড করা যায়। আমরা ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন মাধ্যম পেয়ে যাই, যেমন বিটম্যাট, টিউবম্যাট, এছাড়াও বিভিন্ন মাধ্যম রয়েছে। কিন্তু ফেসবুকের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় সেই পদ্ধতিটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমরা দেখব কীভাবে খুব সহজে ফেসবুকের যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন। তো চলুন, সেই জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুক অ্যাপসের মধ্যে। ফেসবুকে অ্যাপসে যাওয়ার পরে আমরা চলে যাব ফেসবুকের ভিডিও ট্যাবের মধ্যে। ভিডিও ট্যাবে যাওয়ার পরে আপনি চান যে কোনো একটি ভিডিও ডাউনলোড করবেন। তো মনে করুন আপনি এই ভিডিওটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি চলে যেতে পারেন এখানে নিচে যে শেয়ার বাটনটি রয়েছে, শেয়ার বাটন করার পরে একটু ডানে স্লাইড করে যাবেন। তাহলে এখানে দেখুন রয়েছে কপি লিঙ্ক, আপনি এই লিঙ্কটি কপি করে নেবেন। এছাড়া লিঙ্ক কপি করার আরেকটি পদ্ধতি রয়েছে, উপরে যে থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন কপি লিঙ্ক। এখানে লিঙ্ক কপি করা হয়ে গেলে আপনার ফেসবুক অ্যাপসের মধ্যে কাজ শেষ। এবার আপনি আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন yt1s.com। yt1s.com এই ওয়েবসাইটে ঢোকার পরে একটু ডান দিকে স্লাইড করলে পেয়ে যাবেন ফেসবুক ডাউনলোডার। এই ফেসবুক ডাউনলোডারে ক্লিক করার পরে এখানে নিচে আপনি ভিডিও লিঙ্ক দেওয়ার জন্য একটি ব্ল্যাঙ্ক স্পেস পাবেন, সেখানে আপনি ওই লিঙ্কটি পেস্ট করে দিবেন যে লিঙ্কটি আপনি কপি করেছেন ফেসবুক থেকে। এরপরে এখানে দিয়ে দিবেন ডাউনলোড। ডাউনলোড দেওয়ার পরে এখানে যেই ভিডিওটি আপনি কপি করেছিলেন সেই ভিডিওর যেই থাম্বনেলটি রয়েছে সেই থাম্বনেলটি এখানে দেখাবে। থাম্বনেলের নিচে আপনি পেয়ে যাবেন এখানে ডাউনলোড বাটন, এখানে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড বাটনে ক্লিক করলে যে কোনো অ্যাড আসতে পারে, অ্যাড আসলে অ্যাডটি অ্যাভয়েড করে দেবেন। তারপরে এখানে দেখুন অলরেডি আমাদের ভিডিওটি ডাউনলোড হয়েছে। তো এখানে দেখুন ভিডিওটি অলরেডি ডাউনলোড হয়েছে। তো এই ভিডিওটি এখানে ডাউনলোড হলে এটা আপনার গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই রইল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন।